মুক্তাগাছা উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফকরউদ্দিন খান, সাইফুল ইসলাম ভুটু, সুফিয়া বেগম, ফরমান আলী, রিপন সরকার, আকাশ হোসেন, রাকিব সরকার, চানমিয়া, সুশীলা বেগম প্রমুখ। পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেননের সহযোগিতায় মুক্তাগাছা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।